সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিশেষ করে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সিলেট নগরীর ব্যস্ততম তালতলা এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন যে তালতলার কি পরিস্থিতি। এখানে প্রত্যেকটি রাস্তা পানিতে ডুবে আছে, মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এখানকার যত দোকানপাট আছে দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর সিলেটের সার্বিক পরিস্থিতি হচ্ছে যে সীমান্তবর্তী যে 5টি উপজেলা রয়েছে, জয়ন্তাপুর, গোয়েন্দাঘাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ, এই সমস্ত এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ডুবে আছে। এই তালতলায় কিন্তু বাসাবাড়ি এবং দোকানপাট বন্ধ রয়েছে, প্রত্যেকটি বাসাবাড়িতে দোকানপাটে পানি প্রবেশ করেছে। আর সার্বিক পরিস্থিতি হচ্ছে যে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটে 671টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত 17,000 মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান করেছে এবং বেশিরভাগ জায়গায় মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না, তাদের গবাদি পশু এবং অন্যান্য মালামাল রেখে তারা আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না। জেলা প্রশাসন থেকে শুকনো খাবার সরবরাহ হচ্ছে। তো সিলেটের তালতলা থেকে এই হচ্ছে আমার কাছে সবশেষ। শাহ মুজিবুর রহমান, যখন এটিএন বাংলা, তালতলা, সিলেট।